আজকের এপিসোডে কথা বলবো তুলার রাশি নিয়ে। তুলা অনেক হালকা ব্যাপার, তাই না? আবার তুলার দণ্ড যদি দেখি আমরা, সেখানে কিন্তু মেপে মেপে একটা চলার ব্যাপার কিন্তু থাকছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও যখন আপনি এগোবেন, একটু মেপে এগোবেন, তাহলে কিন্তু ফাটাফাটি রেজাল্ট আছে এই মার্চ মাসে আপনার জন্য। আজকের এপিসোডটা মন দিয়ে দেখুন। আজকের এপিসোডে আপনাকে যিনি বলবেন তিনি হচ্ছেন শ্রী মুখার্জি, অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদ। আপনাকে স্বাগত জানাই। আপনাদের সকলকে স্বাগত জানাই, নমস্কার। তুলা রাশির প্রেম বিবাহ, তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন, প্রেম অথবা বিয়ে নিয়ে যারা ভাবছেন আর কি, তাদের কেমন যাবে প্লিজ? তুলা রাশির অধিপতি চন্দ্র, তুলা রাশির প্রেম খুব ভালো যাবে। কিন্তু প্রেম যাওয়ার আগে আমি যেমন এখন প্রতিটা পর্বে একটা কথা বলছি, এই কথাটা আপনাদের পক্ষেও প্রযোজ্য। জীবনে যেটা যখন হয় তখন সেটা কিন্তু একটা আমাদের এক্সাম্পল হিসেবে দেখতে হয়। যেমন হয় সেই ঘটনাটা কিছু শেখায় কিংবা আমাদের কিছুভাবে তৈরি করে যায়। উদাহরণস্বরূপ এই তুলা রাশির খুব ভালো, পঞ্চমে শুক্র যাবে এবং শনিদেবের সঙ্গে এমনভাবে কুম্ভ রাশিতে যুক্ত হবে যে এই প্রেম সম্পর্কটা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। মা নর্মদার এই প্রচার কাজে নর্মদা মঠ আমরা চেষ্টা করছি, আপনি আপনার হাতটা একটু আমাদের দিকে বাড়িয়ে দেবেন। আপনি আমাদের মেম্বার হলে 30টা ছবি আপনার কাছে যাবে, সাথে আমাদের সংগঠনের হ্যান্ডবিল যাবে। আপনি আপনার যার পরিজন আছে আর কি, আত্মীয় স্বজন আছে, পরিচিত লোকজন আছে, তাদেরকে দেবেন। সাথে আমরা যেটা মনে করি যে আপনার জীবন কিন্তু নর্মদা মঠের জন্য নয়, আপনি নিজে জপ করুন, নিজে ভক্তির পথে থাকুন। জপ কেউ কারোর করতে পারে না। আপনি নর্মদেশ্বর শিবলিঙ্গ আপনার বাড়িতে রাখতে পারেন। ভোলে বাবা এবং মা নর্মদা, নর্মদেশ্বর শিবলিঙ্গ ভীষণ জাগ্রত। আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূরে থাকবে। আপনার ভেতরে যে 7টা চক্র আছে সেই 7টা চক্র কিন্তু জাগ্রত হবে, আপনার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। নিচের নাম্বারে ফোন করুন। আমাদের প্রত্যেকটা জেলায়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় আমাদের যারা প্রতিনিধি আছেন তারাও কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে। আর আপনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি আপনি পাঠিয়ে দেন তাহলে আপনার সাথে যোগাযোগটা কিন্তু খুব চটপট হবে। আপনার ফোনের অপেক্ষায় আমি থাকলাম। আসুন আজকের ভিডিও শুরু করা যাক। স্মরণীয় মানুষ দুভাবে হয়, হ্যাঁ, সুখ্যাত, সুখ্যাতি আর কুখ্যাতি, প্লাস এবং মাইনাস। কিন্তু এটা হবে প্লাস, প্লাস হবে মেমোরেবল ইনসিডেন্ট। এই জন্যই দুজন দুজনকে বলবে সত্যি ভগবান আছেন, তোমাকে আমি পেয়েছি। ইনিও বলবেন আমি তোমাকে পেয়েছি। আসলে এই কারণেই আমরা একটু হেসে হেসে এপিসোডটা চলছে আমাদের। দেখুন যখন আপনাদের এপিসোড কাদের জন্য, এপিসোড আমাদের দুজনের তো এই বিষয়গুলো নিয়ে বলার উদ্দেশ্য না, এপিসোড আপনাদের জন্য, আপনাদের প্রেডিকশনের জন্য আপনারা যোগাযোগ করবেন, সেটারও জন্য এপিসোড। কেন এই এপিসোড ওভারঅল একটা এপিসোড, আপনার জীবন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে গেলে আপনাকে যোগাযোগ করতেই হবে। এবং যাদের লাভ রিলেশন নেই তাদেরও এই সময় লাভ হবে। মেড ফর ইচ আদার থেকে ম্যাড ফর ইচ আদার হয়ে যাবে। যাদের বিয়ে হচ্ছে না, এবং ধরুন মাঙ্গলিক আছে, তাদের কি কোনো যোগ আছে? মাঙ্গলিক যারা আছেন তারা একটু মাঙ্গলিকটা দেখিয়ে নেবেন। তাছাড়া বিবাহিত জীবনেও কিন্তু শত্রু আসবে, শত্রু মানে প্রবলেম করবে, কিন্তু কিছু প্রবলেমের কিছু নেই। আপনারা ধৈর্য ধরে যদি থাকেন, একটু যদি দেখিয়ে নেন হরোস্কোপটা, বাস্তুটাও একটু তার সঙ্গে যদি দেখিয়ে নেন, তাহলে কিন্তু ওভারকাম করা যাবে। এমন কিছু বিশাল খারাপ কিছু নেই যে এখান থেকে খারাপ হয়ে যাবে। কিন্তু সেই কারণে গ্রহ যখন সাপোর্ট করছে, একটু কন্ট্রোল করে, একটু বুঝে শুনে ডিসিশানটা নিলেই ভালো হবে, আর কিছু না। হটকারী সিদ্ধান্ত যেন না নেয়, কারণ রাহু মীন রাশিতে আছে। সব রাশিকে সমস্ত বিষয়ে বলছি, হটকারী সিদ্ধান্ত নিলে পরে কিন্তু আফসোস করতে হবে। ধরুন যারা ব্যবসার মধ্যে আছে, আপনি তাদের অর্থনৈতিক যে ভাগ্য, হ্যাঁ, ভাগ্য বা কেরিয়ার বা বিজনেস যদি আমি বলি, হ্যাঁ, খুব 7th মার্চের আগে খুব ভালো হবে, কিন্তু তারপরে একটু প্রবলেম হবে। প্রবলেম নিয়ে এমন কিছু অসুবিধার কিছু নেই, প্রবলেম সমস্ত মিটে যাবে। তারা একটু ধৈর্য ধরবে, কারণ বারবার আমি সমস্ত রাশিকে বলছি, মার্চ মাসে ওভারঅল যে জায়গায় শুক্র বসে আছে, বুধ বসে আছে, বৃহস্পতি বসে আছে, ওভারঅল সাপোর্টটা কিন্তু পাবে, কেউ আগে কেউ পরে। কারোর এখন ভালো যাচ্ছে, কিন্তু যাই হোক, তুলা রাশি নিয়ে যেটা বলছি সেটা হচ্ছে 7th হাউসের লর্ড
মানে এই ক্ষেত্রে কী হবে, মঙ্গল, মঙ্গল উচ্চ স্থানে যাবে, আরও উচ্চ হবে এবং বিজনেস কিন্তু খুব ভালো হবে। চট করে কাউকে বিশ্বাস করে কিছু করবেন না, মানে ভালো সময় না অনেক সময় বিশ্বাসের মাত্রাটা বেড়ে যায়, তখন আমরা ডিসিশনটা ভুল নিয়ে থাকি। সেই সময় যদি কোথাও ইনভেস্ট করেন, আমি বারবার বলি ভালো সময় থাকলেও ইন্ডিভিজুয়ালের হরোস্কোপটা বিচার করে নেবেন, কারণ দশা, অন্তর্দশা, গ্রহ, নক্ষত্র, যে বিষয় করছেন সেই বিষয়ে বিচারটা করে নেবেন, তাছাড়া ওভারঅল তুলারাশির ভালোই যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে 7th March শুক্র পঞ্চমে যাবে, চতুর্থে এখন কেন্দ্রে আছে, এই জায়গা থেকে অ্যাগ্রেশন বাড়বে, হেডেক বাড়বে, মানে কি আপনাদের হট করে মাথা গরম হয়ে যাবে, চেঁচিয়ে কিছু একটা করে ফেললেন বা কিছু একটা করার চিন্তায় আপনাদের মাথা গরম হয়ে গেল বা চিন্তা বাড়লো, সেখান থেকে একটু প্রেশারের তারতম্য ঘটতে পারে, তাছাড়া সব ভালো, কোনো চিন্তা নেই। আমি ওভারঅল প্রত্যেকটা রাশিচক্রের ক্ষেত্রেই দেখছি যেটা, যে সাত মানে 7th March 7ই মার্চ যে তারিখ, তারপর থেকে কিন্তু একটা খুব ভালো সময় আসছে, সব ক্ষেত্রেই একটা ভালো সময় আসছে, মানে সব ক্ষেত্রে মানে সব দিকে, জীবনের সব কটা দিকে আর কি। ধরুন একজন মানুষ, তার ব্যবসা ভালো চলছে, স্বাস্থ্য ভালো, আমরা আধ্যাত্মিক বিষয় নিয়ে কখনো যোগ জ্যোতিষের জায়গা থেকে কথা বলি না, আমি এই প্রসঙ্গটা নিয়ে আসছি আজকের এই এপিসোডে এই কারণে, কেননা যোগ আর জ্যোতিষ আসলে দুটোই কিন্তু যোগ হয়ে আছে। আমার একসাথে ওনার সাথে এই জ্যোতিষের এপিসোড আপনাকেও যোগ করার জন্যই, আপনি জ্যোতিষের জন্য দেখছেন, আমি মা নর্মদাকে আপনার সাথে যোগ করার জন্য জ্যোতিষের এপিসোড আমি বানাচ্ছি। তপভূমি নর্মদা নামে মায়ের যে মাহাত্ম্য কথা এই চ্যানেলে আছে, আপনি একটু শুনবেনও, এবং মায়ের কথা শুনতে শুনতে আপনার জীবনে যখন মা যোগ হবে, আপনি যখন মাকে যোগ করবেন, তখন দেখবেন বাকি খারাপ যেগুলো আছে সেই খারাপগুলো বিয়োগ হবে। আর তার জলজ্যান্ত উদাহরণ আমি নিজে, আমার প্রিভিয়াস এপিসোডগুলো যদি দেখেন আপনি চ্যানেলে, তাহলে দেখতে পাবেন চোখ মুখের অবস্থা কী আর বাকি তখন অবস্থা কী আর কথাবার্তার কী অবস্থা, আপনি সেটা দেখে নেবেন প্রমাণ সহ একেবারে। তাই মা নর্মদাকে আপনার জীবনে যোগ করুন। আমি একেবারে শেষ প্রশ্নে যাই আজকের এপিসোডে, তুলা রাশি, তুলা রাশির যারা জাতক জাতিকা, অনেকের ক্ষেত্রে এদের রাশির যে ফ্রিকোয়েন্সি সেই জায়গা থেকে ধরুন নেগেটিভ এনার্জি এদের উপর কিন্তু বেশি করে চলে আসে, হালকা রাশি বলা হয় তুলা রাশিকে, তার নিজের নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য, হতে পারে সেটা তার বাস্তুতে কোনো হবেই, এটা মানে যার যেখানে ওই বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, তো যার বাঘের ভয় আছে, যেখানেই বাঘের ভয় আছে সেখানেই ঠিক সন্ধে যেমন হয়, দেখা যাবে ওর হয়তো বাস্তু ঠিকঠাক নেই, তো তিনি বাস্তু দেখাতে পারেন আমাদেরকে, আমরা এখন একটা আপনি সুবিধে পাবেন আর কি, আপনাদের শহরগুলোতে আমরা আসছি তো সেখানে আপনার বাস্তুটাও সেটা আমরা দেখে দিতে পারবো, আপনি যোগাযোগ করবেন, একটা অফার চলছে। তুলা রাশির ক্ষেত্রে সে নেগেটিভ এনার্জিকে দূরে রাখবে কী করে, নিজেকে প্রোটেকশন দেবে কী করে, বেশ কিছু টিপস আপনি অন্তত একটা কি দুটো টিপস যদি আপনি বলেন এটা দিয়েই শেষ করব। তুলা রাশির একটা রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব, এবং এই 2024 শনিদেবের, সেই কারণে এখানে আমাদের দেখতে হবে যে যদি আমার রাজা আমার সঙ্গে থাকে অ্যাটমসফিয়ার আমার ফেভারে, এটা ঠিক, সেই কারণে আমি বলছি যে শনিবার স্নানের জলে কালো তিল দেবে, দিয়ে স্নান করবে, এবং এই শনিবার থেকে শুরু করে প্রতিদিন করতে হবে, মানে শনি রবি সোম মঙ্গল প্রতিদিনই চলবে, কতদিন টানা এটা, মোটামুটি আপনাকে 43 দিন করতে হবে, 43 দিন করতে হবে, এই 43 দিন যদি আপনারা করেন তাহলে দেখবেন নেগেটিভিটি আপনি নিজে বুঝতে পারবেন কতটা হালকা হচ্ছে শরীর থেকে, নিজেরই বোঝা যায় শরীর একটা ভারী হয়ে গেল, শরীরটা চমকে উঠলো, গাটা চমকে উঠছে। এবারে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ কেন আমি বলি, কারণ আমার যেটা স্যুট করছে আপনার নাও করতে পারে না, এটা ঠিক কথা, মানে ধরুন একটা রাশিচক্র অনুযায়ী তার বর্ণ অনুযায়ী তার ইষ্ট দেবদেবী কে আছে ওটা রাশিচক্র থেকে বলা যায়, আলাদা আলাদা হয় সেক্ষেত্রে, এই ইষ্ট দেবদেবী বর্ণ কূট তারপরে আপনার নাড়ি সমস্ত বিচার করে, ওনার এও হতে পারে আপনার দৈসহ্য হয় আমার গোলসহ্য হয়,
আপনার দুধে কিছু হয় না, আমার দুধে গ্যাস হয়ে যায়, কিন্তু আমার খেতে হবে ভিটামিন সি, আমার চাই, চন্দ্র ঠিক করতে হবে, চন্দ্র মানে জল, এখানে সাদা মানে দুধ। এও একটা টিপস, এই খাবার টিপস নিয়েও আমরা করব, যাতে আপনাদের নটা গ্রহ, সাতাশটা নক্ষত্র, পজিশন, অর্থনৈতিক সব দিক দিয়ে ভালো হয়। খাবার মধ্যেও যে সমস্ত গ্রহ ঠিক করা যায়, সব অরা ঠিক করা যায়, সব চক্র ঠিক করা যায়, কোন খাবারটা খাবো, কোনটা দান করব, কারণ শাস্ত্রে লেখা আছে মন্ত্র, দান আর উপবাস, এই তিনটের মধ্যে দিয়েই আমাদের কিন্তু হোম রেমেডি যাকে আমরা বলি নিজে এগিয়ে যাওয়া যায়। একদম তাই। তো আজকের এপিসোডে আপনার যে টিপস যেটা মানুষ পেলেন সেটা হচ্ছে যে আপনি শনিবার থেকে জলে তিল দেবেন। আচ্ছা, এক্ষেত্রে কোনো কি মন্ত্র বলবেন উনি দেওয়ার সময়? যদি বলতে পারেন ভালো, ওম শাম শনিশ্চরায় নমঃ। আরেকবার প্লিজ, ওম শাম শনিশ্চরায় নমঃ। এই উচ্চারণটা যেন প্রমিনেন্ট হয়, ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনি, এরম না, ওম শাম শনিশ্চরায়ে নমঃ, বা জয় বাবা শনিদেব। আর সর্বোপরি বলি ওং নমঃ শিবায়, শনিদেবের গুরু হচ্ছে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় সবচেয়ে ভালো, কারণ শনিদেবকে অনেকে ভয় পান। মন্ত্রটা কতবার? মন্ত্রটা তিনবার বললেই হবে, তিনবার বললেই হবে, স্নান করলে জলটা ঢালবে, ওং নমঃ শিবায় বলো, কারণ ওং নমঃ শিবায়ের মধ্যে কি আছে, অনেকে শনিদেব পুজো করতে বা শনিদেবের মন্ত্র পড়তে না অনেক ভয় আসে, অনেক চিন্তা আসে, অনেকের অনেক কিছু নিয়ম হতে পারে, ওং নমঃ শিবায়, কারণ শনিদেবের গুরু ওং নমঃ শিবায়। যে আমি এমন কিছু হোম রেমেডি দিতে চাই যেটা একদম নির্দ্বিধায়, কারণ করবার সময় যদি দ্বিধা আসে না, তখন আপনারও প্রবলেম, আমাদেরও প্রবলেম, একদম, আর নিজেদের প্রবলেম। আমরা ডাকছি না। তো ওম নমঃ শিবায় তিনবার বলতে হবে, তাড়াহুড়োর কি আছে, একদম ধীর স্থির ভেতর থেকে বলার চেষ্টা করুন। তিল দিন জলে, বালতিটা জলে ভরা হলো, তারপর ওটা তিল দিলেন, তিল সহ ওই মগ নিয়ে জল মাথায় দিচ্ছেন। এবার এই যখন স্নান করছেন, বালতিটা যখন পুরো জলটা শেষ হয়ে যাবে, আরেকবার জল নিয়ে বালতিটা ধুয়ে পুরো স্নান করবেন, কারণ অনেক সময় কি হয়, একটু জল থাকে বা দুটো তিল লেগে রইল, সেখানে একটু জল নিয়ে আমরা গামছাটা বা টাবেলটা বা প্যান্টটা ধুয়ে নিই, এটা করবেন না। পুরো জলটা হলো, বালতিটা আর একটু জল নিলেন, সেই জলটাও ঢেলে নিলেন, নিয়ে আলাদাভাবে জল নিয়ে আপনার পরনের জিনিস ধোবেন, এইটা কিন্তু ফলো করবেন, মেনটেন করবেন, কারণ টিপস যত ভালো পুঙ্খানুপুঙ্খভাবে যদি না করা হয় ফলাফল পাওয়া যাবে, অতটা পাওয়া যায় না। কি ফলাফল পেলেন অবশ্যই কমেন্ট করবেন, সেটাই কিন্তু থাকছে ওনার উপরে। যদি ফলাফল না পাওয়া যায় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে কিন্তু উনি সেই কমেন্টগুলো দেখবেন এবং তার উত্তর কিন্তু আপনাকে তারপরে উনি দেবেন। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আজকের এপিসোডে। আপনারা সকলেই ভালো থাকুন, আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক, ভক্তির পথে থাকুন, মা নর্মদার নাম নর্মদে হর নর্মদে হর নর্মদে হর জপ করতে থাকুন। আমরা তো মজা করে বলি, যেখান থেকে শুনেছি আর কি, নর্মদে হর ছোড় দে ঘর জিন্দগি ভর, আপনি ঘরে থাকুন, নর্মদায় থাকুন, নাম তু কর এশ তু কর, বাকি সব নর্মদে হর, বাকি সব নর্মদে হর। আচ্ছা, নতুন এটা হয়েছে, ওকে, পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে, নমস্কার। নমস্কার।